নমস্কার আমি শ্রীকৃষ্ণ নার্সারি থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তো সারা বছর আপনারা জৈবভাবে কিভাবে বাড়িতে লঙ্কা চাষ করবেন খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে যেই সব জিনিস আছে সেই সব দিয়েই করবেন কেন বারবার বলি রাসায়নিক প্রয়োগ করে করা সেটা তো বাজারেই কিনতে পাওয়া যায় সেগুলো যে কোনো সবজিই বলুন আর ফলেই ফলই বলুন তো আমরা এখন বাড়িতে সেগুলো লাগাবো বা সেগুলো আমরা করব আপনাদের ছাদ বাগানে হোক বা এমনি বাগানে হোক তো সেটা জৈবভাবেই করা ভালো তো লঙ্কা গাছও খুব সহজভাবে করা যায় তো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম তো খুব সহজভাবেই আমরা করতে পারবো আর দেখুন প্রত্যেকটি রান্নাতেই আমাদের লঙ্কা প্রয়োজন হয় বা আমরা এমনিও কাঁচা লঙ্কা খায় তো সেটা যদি আমরা বাড়িতে জৈব পদ্ধতিতে করি খুবই ভালো হয় আর সারা বছর আমরা তার থেকে প্রচুর লঙ্কাও মানে পেতে পারি তো সাধারণ গার্ডেন সয়েল ফিফটি পারসেন্ট নেবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বালি নেবেন এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে কোনো কম্পোস্ট নেবেন মিশিয়ে মাটিটি তৈরি করবেন তৈরি করার পরে যাতে ওয়েল ড্রেন হয় আমি প্রত্যেকটি গাছের ক্ষেত্রেই বলি ওয়েল ড্রেন হয় সেরকম মাটি তৈরি করবেন যাতে জল যেন গোড়ায় না জমে কেন জল জমলে লঙ্কা গাছের এটা একটা কিন্তু ভীষণ প্রবলেম পাতা হলুদ হয়ে ঝরে যায় এবং ফুল আসে না গাছও শুকিয়ে মরে যায় কেন রুট ড্যামেজ হয়ে যায় লঙ্কা গাছের কিন্তু গোড়ায় ময়স থাকে কিন্তু জল না জমে সেরকম ওয়েল ট্রেন সয়েল হতে হবে আর চার থেকে পাঁচ ঘন্টা যাতে আপনার মানে রোদ্দুর পায় সেরম জায়গায় আর একটি ছোট টিপস দিচ্ছি লঙ্কা যখন গাছে হবে পরিপক্ক সবুজ লঙ্কা তখনই কিন্তু আপনারা তুলে নেবেন লঙ্কা গাছে মানে লঙ্কা লাল করবেন না তাতে কিন্তু গাছের ক্ষমতা কমে যায় এবং পরবর্তী ক্ষেত্রে দেখবেন গাছে আর লঙ্কা ফলছে না আর গাছেও লঙ্কা মানে গাছও আস্তে আস্তে নষ্ট হয়ে মরে যাচ্ছে একটা লঙ্কা গাছ মোটামুটি বছর দুয়েক ফলন কিন্তু দিতে থাকে ঠিকভাবে যদি আপনারা সাধারণভাবেই করেন তো এই কথাগুলো মনে রাখলে কিন্তু দেখবেন হবে আর মাঝে মাঝে মাটি খুশিয়ে দেবেন মানে মাটিটা লুজ করে দেবেন যাতে জল ধারণ ক্ষমতাটা থাকে মানে এয়ার গ্যাপটা মাটির মধ্যে থাকে এটা সমস্ত গাছের ক্ষেত্রেই বলি শুধু লঙ্কা গাছের ক্ষেত্রে নয় নাহলে কি হচ্ছে মাটিটা যদি ভেতরে পুরো শক্ত হয়ে যায় জলটা আপনারা দিচ্ছেন জলটা কিন্তু থাকছে না আর মাসে একবার করে একটু ওই জৈব যে সারটা আছে সেটা দেবেন একবার করে দিলেই হবে এটা গাছের সাইজ এক মুঠো করে এটা যেমন আমাদের ক্রেটে করা আছে তাই আমি দু মুঠো করে দিচ্ছি ছোটো আপনার ছ ইঞ্চি টবের ক্ষেত্রেও হলে আট ইঞ্চি টব হলে ভালো হয় লঙ্কা গাছের ক্ষেত্রে তবে ছ ইঞ্চি টবের ক্ষেত্রেও যথেষ্ট ঠিক আছে এই এটা করলেন সারটা দিলেন আর লিকুইড খাবারটা আপনারা পারলে সপ্তাহে একদিন করে দিতে পারেন আর যদি আর ফলনটা বেশি করার জন্য বা ফুল ধরানোর জন্য পটাশটা খুব বেশি দরকার লঙ্কা গাছের ক্ষেত্রে তো কলার খোস টা ভিজিয়ে রেখে দু তিন দিন পর থেকে জলটা একটু ডাইলিউট করে দেবেন তাহলেই দেখবেন লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হচ্ছে তাহলেই হয়ে যাবে আর একটা যেটা লঙ্কা গাছের বিশেষ মানে এ বলুন পাতা কুঁকড়ে যাওয়া সেটা ভীষণ কমন প্রবলেম এবং প্রচণ্ডভাবে হয় অল্প স্বল্প পাতা কুঁকড়ানোটা সেটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই যদি আমরা সপ্তাহে একদিন করে নিম অয়েল স্প্রে করি তাহলে দেখবেন এক লিটার জলে এক এম এল নিম অয়েল যদি স্প্রে করতে থাকি প্রত্যেক সপ্তাহে তাহলেই দেখবেন কিন্তু আর পাতা কুগড়াচ্ছে না বা মাঝে মধ্যে আপনারা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও যদি আপনারা স্প্রে করতে থাকেন জলে মিশিয়ে হলুদ গুঁড়োটা যদি একটু স্প্রে করতে থাকেন দেখবেন পাতাটা কুঘড়ানোও হচ্ছে না কেন এগুলো জৈব পদ্ধতিতে বলছি প্রত্যেকটি কিন্তু বিকেলের দিকে কিন্তু অতিরিক্ত পরিমাণে যদি ধরুন পাতা কুঁকড়ে যায় তখন আপনারা পরপর মানে যে কতটা পাতা কুঁকড়েছে তার ওপরে নির্ভর করছে যদি খুব পরিমাণে কুকড়ো পাঁচ থেকে ছ দিন মানে আপনারা স্প্রে করতে থাকলেই বুঝতে পারবেন যে এবার কমে আসে তখন আপনারা বন্ধ করে দেবেন বিকেল পাঁচটার পর নিম অয়েল স্প্রে করবেন এরকম পরপর পর প্রত্যেক দিন স্প্রে করতে থাকবেন বিকেল পর এক লিটার জলে এক এম এল এটা স্প্রে করতে থাকেন আর অতিরিক্ত পরিমাণে যদি হয়ে যায় তখন কাকা বলে যে ওষুধটা আছে সেটাও স্প্রে করতে পারেন এক লিটার জলের দেড় থেকে দু এম এল কারণ কাকাও হচ্ছে জৈব যে ওষুধটা যেটা বললাম আর পাশে যদিও ওটা একটা পদ্ম গাছ দেখিয়ে দিলাম আমার ওটা আমেরিক্যামিলি ফুলটা ফুটেছে পাশেই রয়েছে তো নিম অয়েলটা যদি আপনারা প্রত্যেক সপ্তাহে দিতে থাকেন তাহলে কিন্তু দেখবেন আর পাতা কুঁকড়াচ্ছে না আর অতিরিক্ত হয়ে গেলে বললাম প্রত্যেক দিন তখন বিকেলের দিকে নিম অয়েল যেরকম চার পাঁচ দিন করলেন বা আরেকটু যদি বেশি হয় ছ থেকে সাত দিনও করতে পারেন তখন দেখবেন পাতা তবে নিম অয়েল আর হলুদ গুঁড়ো যদি অল্টারনেটিভ ডেতে মানে মানে সাত দিন একবার সাত দিনে হলুদ গুঁড়ো দিলেন স্প্রে করলেন আবার সাত দিন পরে নিম অয়েল স্প্রে করলেন তাহলে দেখবেন পাতা কুঁকড়ানোটা থাকবে না আর লঙ্কা গাছে ফুল না আসা বা ফুল ঝরাটাও থাকে দেখবেন অতিরিক্ত জল হলে কিন্তু লঙ্কা গাছে ফুল আসে না আপনাদের জলটা বুঝে দিতে হবে একটু জলটা কম কম সেরম দিতে হবে তাহলে কোনো অসুবিধা হবে না আবার কখনও আপনার লিকুইড খাবার হিসাবে সর্ষের জল দিলেন মানে খাবারটা যদি ঠিকঠাক দিতে থাকেন আর জলের পরিমাণটা যদি একটু মানে কম মানে যখন গাছটা ভালো হেলদি হয়ে যাবে মানে ফুল আসার সময় হবে তখন জলটা যদি একটু টান করেন তাহলে দেখবেন যে কোনো গাছের ক্ষেত্রেই ফুলটা চলে আসছে আর নাহলে যদি অতিরিক্ত জল পায় তখন তখন সে বাড়তেই থাকে আর তখন যদি ফুল আনতে যান সেই সময় তখন কলার খোসার জলটা ওই সপ্তাহে একদিন করে দেবেন তাহলেই ফুল এসে যাবে এইগুলো করলে মোটামুটি লঙ্কা গাছে দেখবেন ভোরে লঙ্কা হয়ে থাকছে সারা বছর আছে বিশেষ কিছু করার নেই ওই মাসে একবার একটু মিক্স খাবার আর সপ্তাহে সপ্তাহে কলার খোসার জল বা খোল জল এগুলো দিলেই বা সবজি পচা জলটাও দিতে পারেন তার সঙ্গে কলার খোসাটা মিশিয়ে একসঙ্গেও করে দিতে পারেন তাহলেই দেখবেন লঙ্কা ঠিকঠাক হচ্ছে ও যদি আপনাদের লঙ্কা গাছ নিয়ে কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই জানাবেন কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজ ভিডিওটি এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে আবার একবার অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দেওয়ার কেন আপনাদের একটি সাবস্ক্রিপশান আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনেক অনেক সাহায্য করে ভালো থাকবেন